দেশে সর্বত্রই জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিরামহীনভাবে চলছে পছন্দের পশুর দরদাম, যাচাই বাছাই আর বেচা কেনা। ক্রেতারা বলছেন, এবার গরুর দাম অন্যান্য সময়ের চেয়ে বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি, প্রাকৃতিক উপায়ে গবাদি পশু পালনে খরচ বেড়েছে, তাই পশুর দামও বৃদ্ধি পেয়েছে। জামালপুরে বসেছে পশুর অর্ধ শতাধিক হাট। একটু বেশি দাম দিয়ে হলেও এসব হাট থেকে অনেকেই পছন্দের পশু কিনে ফেলেছেন, যদিও কেউ কেউ এখনও বসে আছেন শেষ মুহূর্তে দাম কমার অপেক্ষায়। মেহেরপুরেও পশুর হাটে চলছে জমজমাট বেচা কেনা। করোনার কারণে গত 2 বছর লোকসান হলেও এবার লাভ হবে বলে আশা গরু খামারিদের। এদিকে ঈদের আগের দিন পশু বিক্রি বাড়বে বলে মনে করছেন হাটের ইজারাদাররা। যেগুলো পছন্দ হচ্ছে আমরা দাম করতেছি, দাম মিলাইতে পারতেছি না, তুলনামূলকভাবে দাম অনেক বেশি, আমাদের সাথে দামে বেঁধলাছে না। সব জিনিসের দাম বেশি, ফেরের দাম বেশি, লবণের দাম বেশি, ভুষির দাম বেশি, ক্ষুদির দাম বেশি, সবই দাম বেশি, কারণ এবার পড়তে হয়ে গেছে।